নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়সী। টিম ফোকাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের আজকের নতুন ভিডিওতে স্বাগত। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি টাইপ 2 ডায়াবেটিস রোগীদের কোন কোন খাবার খাওয়া উচিত আর কোন কোন খাবার খাওয়া উচিত নয়। ডায়াবেটিসের সমস্যা আজকাল খুবই সাধারণ হয়ে উঠেছে। ডায়াবেটিসের ক্ষেত্রে শরীরের রক্তে শর্করার মাত্রা ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে সুগার রোগীরা তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন। ডায়াবেটিস দুই প্রকার, টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস অর্থাৎ যাদের শরীরে ইনসুলিন তৈরি বন্ধ হয়ে যায়। টাইপ 2 ডায়াবেটিস অর্থাৎ যাদের শরীরে কম পরিমাণে ইনসুলিন তৈরি হয়। চলুন এবার দেখে নিই টাইপ 2 ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকায় কী কী থাকা উচিত। যেমন ফল, আপেল, কমলা, বেরি, তরমুজ, পিচ ইত্যাদি। সবজি, ব্রোকলি, ফুলকপি, পালং শাক, শশা ইত্যাদি। গোটা শস্য, ওটস, বাদামি চাল ইত্যাদি। লেগুস, মটরশুঁটি, মুসুর ডাল, ছোলা ইত্যাদি। বাদাম, চীনা বাদাম, আখরোট, পেস্তা, কাজু ইত্যাদি। বীজ, চিয়া বীজ, কুমড়ার বীজ ইত্যাদি। প্রোটিন সমৃদ্ধ আইটেম, সামুদ্রিক খাবার, টোফু ইত্যাদি। এবার চোখ রাখবো এমন কিছু খাবারের উপর যেগুলো টাইপ 2 ডায়াবেটিস রোগীদের খাওয়া উচিত নয়। যেমন উচ্চ চর্বিযুক্ত মাংস, পাঠার মাংস বা যে কোনো রেড মিট ইত্যাদি। সম্পূর্ণ চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য, চর্বিযুক্ত দুধ, মাখন, পনির ইত্যাদি। মিষ্টি, ক্যান্ডি, কুকিজ, মিষ্টি, বেকড পণ্য, আইসক্রিম ইত্যাদি। মিষ্টি পানীয়, রস, সোডা, মিষ্টি চা, ক্রীড়া পানীয় ইত্যাদি। সুইটনার, টেবিল সুগার, ব্রাউন সুগার, মধু, ম্যাপেল সিরাপ ইত্যাদি। প্রক্রিয়াজাত খাবার যেমন চিপস, প্রক্রিয়াজাত মাংস, মাইক্রোওয়েভড পপকর্ন ইত্যাদি। ট্রান্স ফ্যাট, যে কোনো ধরনের ভাজাভুজি, ফাস্টফুড ইত্যাদি। সর্বোপরি টাইপ 2 ডায়াবেটিস রোগীরা সীমিত পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণ করে তাদের রক্তে শর্করার মাত্রা কমাতে পারেন। আসুন জেনে নিই কোন কোন জিনিসে কার্বোহাইড্রেট থাকে। যেমন গম, সাদা চাল ইত্যাদি, শুকনো মটরশুঁটি, ডাল, আলু, স্টার্চি খাবার ইত্যাদি। ফল এবং ফলের রস, কোন ফল খাওয়া যাবে সেটা তো আগেই আলোচনা করা হয়েছে। এছাড়াও দুধ এবং দই, টক দই চলতে পারে, তবে সেটা চর্বিবিহীন দুধ থেকে তৈরি কিনা দেখে নেবেন। এবং প্রক্রিয়াজাত স্ন্যাক্স। বন্ধুরা, তবে আজ পর্যন্তই। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।